প্রিয় দর্শক, শুভ সকাল। এটিএন নিউজের স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন ফার্স্ট এইড অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহানা জাহান, সৌজন্যে ইউরোফার্মা। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন ডাক্তার এসএম নাজমুল ইসলাম, শিশু ও কিশোর সার্জারি বিশেষজ্ঞ, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। আমাদের আজকের বিষয় শিশুদের কোষ্ঠকাঠিন্য ও হার্নিয়া। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ, ধন্যবাদ ইউরোফার্মা লিমিটেডকে এবং এটিএন নিউজকে আমাকে এরকম একটা অনুষ্ঠানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। যেহেতু শিশুদের কোষ্ঠকাঠিন্য নিয়ে কথা বলবো, তো প্রথমেই এই বিষয়ে জানতে চাচ্ছি যে এই শিশুদের কোষ্ঠকাঠিন্য কারণে যে পেটে ব্যথা হয় সেটা কেন হয় বা এই কোষ্ঠকাঠিন্যটা কী? আসলে কোষ্ঠকাঠিন্যটা বলতে যে শুধু একবার মল শক্ত হয়েছে বা একদিন দুই দিন শক্ত হয়েছে এরকম না, কোষ্ঠকাঠিন্যতে একটা আলাদা ডেফিনেশন আছে। যদি কোনো শিশু তিন দিন পর পর শক্ত পটি করে এবং পটি করার সময় সেটা পেইনফুল থাকে, মানে ব্যথা করে, তাহলে সেটাকে আপনার কোষ্ঠকাঠিন্যতা বলে। শুধু একবার বা দুইবার বা একদিন পর পর এরকম শক্ত পায়খানা করলে সেটা কোষ্ঠকাঠিন্যতা না। আচ্ছা, তো এই যে এটার কারণে যে পেটে ব্যথা হচ্ছে, যেহেতু আপনি একজন সার্জন শিশুদের, এর সার্জিক্যাল কী কী উপায় আছে? কোষ্ঠকাঠিন্যতার কারণে মানে যেটা হয় পেটে ব্যথা কেন হয় সেটা বলতেছি, যে কোষ্ঠকাঠিন্যতা হলে একটি শক্ত মল বের হয়, যখন শক্ত মল বের হয় তখন পায়খানার পায়ুপথ যেটা আছে ওটা ফেটে যায়, ফেটে যাওয়ার পরে এটা খুব পেইনফুল একটা কন্ডিশন। বাচ্চা এরপরে আর মল ত্যাগ করতে চাবে না, কারণ প্রচণ্ড পেইন হবে, তখন কি করবে সে মলটা ধরে রাখবে। কিন্তু আমাদের প্রতিদিন দুই থেকে তিনবার এই মল ত্যাগের একটা নর্মাল প্রেশার আসে এবং এরপরে আমরা মল ত্যাগ করি। এখন বাচ্চার যখন এটা পেইনফুল কন্ডিশন তখন সে মল ত্যাগ করতে চাবে না, কিন্তু পেটের ভিতর থেকে ওই মলটা বের করতে চাবে। এই দুইটা যে প্রেশার, এই প্রেশারের কারণে তখন তার পেটে ব্যথাটা হবে। সাধারণত দুই একবার কনস্টিপেশন হলে কিন্তু পেটে ব্যথা হবে না, কিন্তু এটা যখন রিপিটেড হবে এবং অ্যানাল ফিশার হবে, পায়ুপথ যখন ফেটে যাবে তখন এই পেইনটা হবে। আচ্ছা, এটার কারণটা কি, কেন এরকম হচ্ছে? কেন হচ্ছে, কারণ ওই আপনার পেটের মধ্যে যে মলটা আছে পেট তো চাবে ওটা বের করে দিতে, পেট ভিতর থেকে প্রেশার দিতেছে। আমাদের সাধারণত যে নারী আছে ইন্টেস্টাইনে, ইন্টেস্টাইনের এক অংশ মোটা হয় আর এক অংশ চিকন হয়, এখন চাপ দিতে দিতে সামনে ওটা বের করে, এদিক থেকে সে প্রেশার দিতেছে আর ওদিক থেকে বাচ্চার যেহেতু পেইনফুল কন্ডিশন সে চাপিয়ে রাখতেছে, ফলে মলটা বেরোইতে পারতেছে না, তখন পেইনটা হইতেছে। আচ্ছা, এটা তো পেইনের কারণ হলো, কিন্তু এই যে কোষ্ঠকাঠিন্যটা হচ্ছে এটার কারণটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা, কোষ্ঠকাঠিন্য শক্তটা কেন হচ্ছে? আচ্ছা, শক্ত হইতেছে যে বৃহদন্ত, যেটা বলি আমরা বৃহদন্তে মলটা যতক্ষণ থাকবে, বৃহদন্তর কাজ হলো মল থেকে পানিটা শোষণ করে নেওয়া। নর্মালি যে সময় থাকে সে সময়ে থাকলে আমাদের এটা স্বাভাবিকভাবে বের হয়ে যায়, কিন্তু বাচ্চা এটা আটকে রাখতেছে, ফলে বেশি সময় মলটা বৃহদন্তে থাকতেছে এবং বৃহদন্তে থাকলে ওই মল থেকে পানিগুলো অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, ফলে মলটা আরও শক্ত হচ্ছে এবং এই শক্ত মলটা যখন সে ত্যাগ করবে তখন কিন্তু আবার ফিসার হবে, মানে পায়ুপথ ফেটে যাবে। মানে এটা একটা ভিসিয়াস সাইকেল, যে পায়ুপথ ফেটে গেলে মলটা আরও শক্ত হইতেছে, মলটা যখন ওই শক্ত মলটা আবার বের হবে তখন আবার ফেটে যাবে, একটা ভিসিয়াস সাইকেল তৈরি হয়ে যায়। এই কারণে মেনলি ওই যে মানে পায়ুপথ ফেটে যাচ্ছে বা পেটে ব্যথা হচ্ছে। আচ্ছা, এটার চিকিৎসা আপনারা কীভাবে করছেন? আসলে প্রথমে বলি এটার কজ, কিছু কজ আছে যেটা হলো অর্গ্যানিক, এইসব অর্গ্যানিক কজে সাধারণত সার্জারি লাগে, আর কিছু আছে ফাংশনাল। অর্গ্যানিকের মধ্যে আছে যে আপনার পায়ুপথ অনেকে চিকন থাকে, স্টেনোস থাকে, যে মলটা যেভাবে বেরোবে ওইভাবে বেরোইতে পারে না, তার চেয়ে ছোটো মল পায়ুপথ যেখানে থাকার কথা সেখানে না থেকে উপরে দিকে আসে, সেটা হইতে পারে। অনেক সময় হার্সপাং ডিজিজ আছে একটা, যেটা নারী প্যারালাইসিস থাকে, যদি আল্ট্রাশর্ট সেগমেন্ট মানে অল্প কিছু অংশ প্যারালাইসিস থাকে সেক্ষেত্রে এটা হতে পারে। তারপরে অনেক সময় ডাউন সিনড্রোম নামে একটা কথা আছে, ডাউন সিনড্রোমে কনস্টিপেশন হতে পারে, কিছু হরমোনাল কারণ আছে, যেমন থাইরয়েড হরমোন, থাইরয়েড হাইপোথাইরয়েডিজম যদি থাকে সেক্ষেত্রেও কনস্টিপেশন হতে পারে। আবার কিছু অ্যান্টিসাইকোটিক ড্রাগ আছে যেগুলো খেলে এই কনস্টিপেশন হতে পারে। হ্যাঁ, এগুলা ই থেকে এবার আসি কিছু যেটা ফাংশনাল। আচ্ছা,
ফাংশনালগুলো যে এটাই আমরা বেশি পাই যেটা ফাংশনাল, এটার কারণ হলো যে ডায়েটারি মডিফিকেশন, যেটা মানে ডায়েটে চেঞ্জ হয়ে যাওয়ার কারণে। কারণ আমরা যেটা করতেছি যে যে কিছু খাবার বেশি খাচ্ছি, যে বেশি খাবার কারণে মলটা শক্ত হয়েছে, এগুলোর মধ্যে আছে যেমন বাচ্চারা চকলেট, চিপস, ফাস্টফুড এগুলো বেশি খাইতেছে, মাংস বেশি খাইতেছে, গরুর দুধ বেশি খাইতেছে, এগুলা থেকে কোষ্ঠকাঠিন্যতা বাড়তেছে, এগুলো মলকে শক্ত করে। আবার কিছু খাবার আছে যেগুলো মলকে নরম করে, আমরা সেগুলো থেকে দূরে সরে আসতেছি, যেমন শাকসবজি, ফলমূল, পানি বেশি করে খাওয়া। কিছু আছে ডায়েটারি ফাইবার, ওই ডায়েটারি ফাইবারগুলো আমরা না খেয়ে অন্যগুলো, যেমন আমরা জুস করে খাইতেছি ফলটা, ফলটা জুস করে খাইলে কিন্তু ডায়েটারি ফাইবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ফলে আমরা ফল খাইতেছি কিন্তু ডায়েটারি ফাইবারটা থাকতেছে না, ফাইবারটা নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা হলো যে বাচ্চারা অনেক সময় ধরে গেমস খেলে, অনেক সময় ধরে তার একটা মল ত্যাগের, যে আমি কিছুক্ষণ আগে বললাম 2-3 বার চাপ আসে সাধারণত দিনে, বাচ্চা হয়তো খুব মনোযোগ দিয়ে গেমস খেলতেছে, তার এই সময় মল ত্যাগের একটা চাপ আছে, সে তখন কী করবে, মলটা ত্যাগ করবে না, সে গেমস নিয়ে খুব ব্যস্ত থাকবে, ফলে ওই সময় কিন্তু সে করলো না, ফলে ওই সময় ওই যে আর্জ আসলো সে আর্জটা কিন্তু চলে গেল, ফলে ওই আর্জটা আবার হয়তো 8-10 ঘন্টা পরে আসবে। এই যে 8-10 ঘন্টা মলটা থাকবে বিয়োদান্তে, ওইখান থেকে কিন্তু তখন ওয়াটারটা আবার অ্যাবজর্ব হবে, তখন মলটা আরও শক্ত হয়ে গেল। তারপর আরেকটা হলো যে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, আমাদের শহরের যে বাচ্চা কাচ্চা আছে এরা কিন্তু সাধারণত খেলাধুলা কম করে, ডিভাইস নির্ভর হয়ে যাচ্ছে, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটির কারণেও কিন্তু অনেক সময় এই যে কোষ্ঠকাঠিন্যতা হইতেছে। তারপরে আছে যে যেমন কোনো মানে বাসা চেঞ্জ হওয়া, যা হয়তো বেড়াইতে গেছে, মানে পরিবেশ চেঞ্জ হওয়ার কারণে অনেক সময় বাচ্চা এটা মল ত্যাগ করতে চায় না, সেক্ষেত্রেও কোষ্ঠকাঠিন্য হইতে পারে। আবার অনেক সময় যে ব্রেস্ট কি বলতেছি কাউমিল্ক অ্যালার্জি আছে, ওইটার কারণেও মল শক্ত হইতে পারে। আর আরেকটা হলো যে যেটা বলতেছিলাম যে ওই আমরা যদি বাচ্চাকে অনেক ফোর্স করে পটিতে বসাইতে চাই, বা বাবা মা হয়তো বাচ্চার মল আসতেছে না, আমরা না না তোমাকে করতে হবে এখনই বসে, তখন যে ওই করবে ঠিক মতো করতে চাবে না, ফলে এর থেকেও কনস্টিপেশন হইতেছে। আচ্ছা, আমরা জানলাম কারণগুলো, আমরা এই বিষয়ে আরও কথা বলবো, কিন্তু আমাদের একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, ফার্স্ট এইড অনুষ্ঠানের সময় হলো ছোট্ট একটি বিরতির, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ফার্স্ট এইড অনুষ্ঠানে, সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনি এর আগে বলছিলেন যে কোষ্ঠকাঠিন্যর কী কী কারণগুলো, কী কী কারণে হচ্ছে, বিভিন্ন খাবার দাবার বা বিভিন্ন ডেইলি হ্যাবিটসের কথা বলছিলেন। এখন জানতে চাইছি যে এটার চিকিৎসাটা আপনারা কীভাবে করছেন, এটা থেকে কীভাবে আমরা মুক্তি পেতে পারি? আচ্ছা, যেটা মোস্ট কমন, যেটা ফাংশনাল, ওটা নিয়েই কথা বলি। ফাংশনাল সাধারণত সার্জিক্যাল কোনো প্রসিডিউর লাগে না। আচ্ছা, এখানে যে কজগুলো মানে যে কারণে হইতেছে সেগুলো যদি আমরা অ্যাভয়েড করি তাহলেই এটা থেকে পরিত্রাণ পাওয়া যাবে। যেমন প্রথমেই বললাম যে আমরা যে ফাস্টফুড খাইতেছি, চকলেট, চিপস, এই গরুর মাংস, গরুর দুধ এগুলো কমাইতে হবে। গরুর মাংস বাচ্চাকে না খাইয়ে বা কম দিয়ে মুরগির মাংস দিতে পারি। আবার মাংসের প্রতি চাপ কমাইতে হবে, শাকসবজি, পানি, ফলমূল এগুলো বেশি খাওয়াতে হবে। বাচ্চাকে নিয়মিত খেলাধুলা করাইতে হবে, মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস তাকে বাড়ানো লাগবে। আচ্ছা, কোনো যদি ড্রাগের কারণে হয়, যেমন অ্যান্টিসাইকোটিক ড্রাগ যদি বাচ্চা খায় তাকে সেটা অফ করতে হবে, বা ডাক্তারের সাথে কথা বলে এর অল্টারনেট যেটা আছে সেটা তাকে খাওয়াইতে হবে। যদি এটা হরমোনাল কোনো কারণে হয়, যেটা বললাম হাইপোথাইরয়েডিজম, আমরা হরমোন পরীক্ষা করে যদি ওরকম পাই তাহলে সেটা হরমোনের চিকিৎসা করতে হবে। আর যেটা বললাম যে যে অর্গ্যানিক কারণ, যেটা সার্জারি প্রয়োজন, যেমন অ্যানালস্টোমাসিস, যদি পাইপড চিকন থাকে সেটা অপারেশন করে এটা বড় করতে হবে। পাইপড যদি জায়গা মতো না থাকে, অন্যখানে থাকে, সেটা অপারেশন করে
যথাস্থানে নিয়ে আসতে হবে। আচ্ছা, তারপর যদি হার্সপাং ডিজিজে থাকে তাহলে হার্সপাং ডিজিজের কিছু অপারেশন আছে, ওগুলো করতে হবে, ওটা হলো অপারেটিভ চিকিৎসা। হুম হুম, আচ্ছা, আপনি আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে ফাংশনালের ক্ষেত্রে যে কথাগুলো বলছিলেন যে বাচ্চাদের তো সাধারণত প্রতিদিন দুধ দিচ্ছি আমরা, এক্ষেত্রে দুধটা কি স্কিপ করতে হবে নাকি দুধের পরিমাণটা কমাতে হবে নাকি একদিন পর পর, কি নিয়মে দুধটা তো খেতে হবে বাচ্চাদের? না না, বাচ্চা তো অবশ্যই দুধ খাবে, মানে দুধের যে প্রোটিন এটা তো বাচ্চার প্রয়োজন, বাচ্চাকে খেতে দিতে হবে। যেহেতু আপনার কাও মিল্কে যদি অ্যালার্জি থাকে, আচ্ছা, তখন সেটা ওটা সরাসরি না দিয়ে আমরা দই দিতে পারি বা পুডিং, মানে দুধের তৈরি অন্য কিছু যে কোনো মিল্ক প্রোডাক্ট দেওয়া যাবে, মিল্ক প্রোডাক্ট দিতে পারি, ওটা অল্টারনেটিভ হিসেবে এটা করা যাবে। আচ্ছা, আর কোষ্ঠকাঠিন্য পরবর্তীতে এ থেকে কি অন্য কোনো সমস্যা হতে পারে? হ্যাঁ, এটা লং স্ট্যান্ডিং ক্ষেত্রে এটার অ্যানাল ফিশার হয়, যেটা বললাম পাইপথ ফেটে যায়, তারপরে আপনার রেকটাল প্রোল্যাপস বলে, এটা মলদ্বার যেটা আছে, বাচ্চা যখন অনেক কোদ দিয়ে পায়খানা করবে তখন ওই মলদ্বারটাই পুরোটা বের হয়ে আসবে। অনেক সময় যে এরকম শক্ত পায়খানা থাকলে বাচ্চা কিছুক্ষণ পরপর একটু একটু করে মল ত্যাগ করবে, মলদ্বারের চারিপাশে মল লেগে থাকবে। আচ্ছা, তারপর লং স্ট্যান্ডিং ক্ষেত্রে বাচ্চা যদি আপনার এরকম কোট দিয়ে বা প্রেশার দিয়ে পায়খানা করে, সেক্ষেত্রে হার্নিয়া হওয়ার চান্সও খুব থাকে। আচ্ছা, এই যে হার্নিয়ার কথাটা বললেন, এটা কেন হয়, এটার সাথে সম্পর্কটা কি? হার্নিয়া হলো কি, শরীরের কোনো দুর্বল জায়গা দিয়ে যদি পেটের নাড়িভুঁড়িগুলো বের হয়ে আসে তখন সেটাকে হার্নিয়া বলে। আচ্ছা, পেটের যে ইনগুইনাল রিজন আছে এটা একটু উইক থাকে। হুম, অনেক সময় বাচ্চা যে কোষ্ঠকাঠিন্য থাকলে বাচ্চা প্রেশার দিয়ে মল ত্যাগ করে, প্রেশার দিতে দিতে একসময় উইক পয়েন্ট দিয়ে পেটের যে নাড়ি আছে সেগুলো চলে আসতে পারে। আচ্ছা, ফলে এই কোষ্ঠকাঠিন্যতার কারণে এইটা সাধারণত অ্যাডাল্টে বেশি হয়, শিশুদেরটা সাধারণত জন্মগত সমস্যার কারণে হয়, কিন্তু অ্যাডাল্টে এই জিনিসগুলো বেশি হয় যে কোষ্ঠকাঠিন্য অনেক দিন ধরে আছে, ফলে উইক পয়েন্ট দিয়ে পেটের নাড়িভুঁড়িগুলো বের হয়ে আসে, ফলে হার্নিয়া তৈরি হয়। আচ্ছা, এই শিশুদের আর বড়দের যে হার্নিয়াটা, এটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? হ্যাঁ, শিশুদের যে হার্নিয়া এটা সাধারণত জন্মগত কারণে, জন্মের আগে শিশুদের, ছেলে শিশুদের সাধারণত যে অন্ডকোষ্ঠটা থাকে, অন্ডকোষ্ঠটা পেটে থাকে, জন্মের ঠিক কিছু দু একদিন আগে বা জন্মের সময় বা দু একদিন পরে এটা অন্ডথলিতে নামে। এই যে একটা রাস্তা যেটা আছে প্রসেসাস ভ্যাজাইনালিস বলে, যে এই রাস্তা দিয়ে যখন আসে এই রাস্তাটা তখন থাকে, এটা আস্তে আস্তে এটা বন্ধ হতে থাকে, কিন্তু কোনো কারণে যদি এই রাস্তাটা বন্ধ না হয় এবং পেটে যদি প্রেশার বাড়ে তখন দেখা যায় ওই রাস্তা দিয়ে এই পেটের নাড়িগুলা অন্ডকোষে চলে আসতেছে, অন্ডথলিতে আর কি, অন্ডথলিতে চলে আসবে। এটা হলো শিশুদের। আর বড়দের যেটা হয় সেটা সাধারণত যে ক্রনিক কোনো সমস্যা কারণে, যে অনেক ভার ওঠায়, ওয়েট লিফটিং করে, এই যে পেটে একটা প্রেশার পড়ে, তারপরে অনেক প্রস্রাবের রাস্তায় কোনো সমস্যা থাকলে, মিয়াটাল স্টেনোসিস যেটাকে বলে, যে রাস্তা চিকন, সে অনেক প্রেশার দিয়ে প্রস্রাব করতেছে, এটা অনেক দিন ধরে থাকলে এটা হইতে পারে। তারপরে যে ক্রনিক কনস্টিপেশনের কারণে অনেক কোদ দিয়ে সে পায়খানা করতেছে, পেটের উপর প্রেশার পড়তেছে, তখন একটা উইক পয়েন্ট দিয়ে নাড়িগুলো চলে আসতেছে। আচ্ছা, না, আমরা আরেকটা টার্ম প্রায় শুনে থাকি, হাইড্রোসিল। এই হার্নিয়া আর হাইড্রোসিলের মধ্যে সম্পর্কটা কি? বাচ্চাদের হাইড্রোসিল এবং হার্নিয়া জিনিসটা কাছাকাছি, মানে হাইড্রোসিলিতে শুধু অন্ড যে থলিটা আছে থলির মধ্যে পানি জমে থাকে। আমি আপনাকে কিছুক্ষণ আগে বললাম যে অন্ডকোষ্ঠটা পেটে থাকে, পেট থেকে এটা জন্মের ইমিডিয়েট আগে বা সময় ওই সময় সেটা নামে। এই যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে পেটের যে পানি আছে ওটাকে বলে পেরিটোনিয়াল ফ্লুইড, ওইটা আসা যাওয়া করে, কিন্তু এই রাস্তাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। সাধারণত রাস্তাটা নিচ থেকে বন্ধ হইতে হইতে উপরে যায়, কোনো কারণে উপরে বন্ধ হয়েছে কিন্তু নিচে বন্ধ হয় না, ওই যে পানিটা জমে আছে ওইটাকে বলতেছে হাইড্রোসিল, বা উপরেও বন্ধ হয়েছে নিচেও বন্ধ হয়েছে কিন্তু মাঝে বন্ধ হয় নাই, সেটাকে বলতেছে ইনসিস্টেড হাইড্রোসিল, ওটাও একটা হাইড্রোসিল। আর যদি এই হাইড্রোসিলের যে গ্যাপটা, মানে যেখানে পেটের পানিটা আসতেছে, এটা যদি অনেক ওয়াইড হয়ে যায় যখন পেটের নাড়িটা চলে আসবে, তখন কিন্তু হার্নিয়াটা তৈরি হইতেছে। আচ্ছা, আর হার্নিয়ার ক্ষেত্রে যে নাড়িভুঁড়িগুলো চলে আসে, আবার যখন পেটের
প্রেশার কমে যায়, তখন দেখা যাবে আবার নাড়ি ভুঁড়িগুলো পেটের মধ্যে চলে যাবে, ওইটা আবার ছোট হয়ে যাবে। যেমন সে শুয়ে থাকবে যখন, আচ্ছা, আবার যখন সে কাশি দিবে, কান্নাকাটি করবে, পেটের প্রেশার বাড়বে, তখন ওটা আবার ফুলে যাবে। কিন্তু হাইড্রোসিলে যেটা, সেটা সাধারণত আর যদি ওইটা উপরেরটা বন্ধ হয়ে যায়, ওইটা আর তাইলে আর পানিটা বেশি বা কম হবে না, ওটা সবসময় একই রকম ভাবে ফুলাবে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা একটু সংক্ষেপে জানতে চাই যে এটা চিকিৎসাটা আপনারা কিভাবে করছেন, মেডিকেশনের মাধ্যমে সম্ভব নাকি সার্জারি করতে হচ্ছে? না না, এটা অবশ্যই সার্জারি করতে হবে, এটা মেডিকেশনে যাবে না। আচ্ছা, আর আপনার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে শিশুদের জন্য? ধন্যবাদ। শিশুদের উদ্দেশ্যেই যে কথাটি বললে, না যেহেতু আমার আজকে টপিকস কোষ্ঠকাঠিন্যতা, বাচ্চারা যেন ফাস্ট ফুড, চকলেট, চিপস এগুলো অ্যাভয়েড করে, শাকসবজি, ফলমূল বেশি করে, পানি এটা খায়, বাচ্চারা যেন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বেশি করে, তারা যেন ডিভাইস থেকে দূরে সরে আসে, ডিভাইসের আসক্তি থেকে যেন দূরে সরে আসে, কোনো কারণে যদি তাদের কনস্টিপেশন হয়, বাবা মা যেন বুঝতে পারে, তাহলে সেটা থেকে যেন তাকে সরিয়ে নিয়ে আসে, এবং আপনার যদি কোষ্ঠকাঠিন্যতা এরকম রিপিটেড হয়, সেটা সে যেন অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হয়। অনেক ধন্যবাদ, আপনার কাছে অনেক মূল্যবান তথ্য আমরা জানতে পারলাম। ধন্যবাদ, ধন্যবাদ ইউরোফার্মাকে এবং এটিএন নিউজকে আমাকে এখানে আমন্ত্রণ দেওয়ার জন্য, এবং আমার এই কথাগুলোর এই ইউরোফার্মা এবং এটিএনের নিউজের মাধ্যমে আপনাদের জানাইতে পারলাম, এজন্য ইউরোফার্মা এবং এটিএন নিউজকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত, পরবর্তীতে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এটিএন নিউজের সঙ্গেই থাকবেন।